আগে দেখতে হবে সমস্যাগুলো জানতে হবে, দেখতে হবে ইলেকশন হোক, হওয়ার পরে পার্লামেন্টে যাই আগেই সমস্যা সমাধান করব, এটা তো আমি বলতে পারি না। তো রাব্বুল আলামিন তিনি যদি সহায় হন এই মানুষের দোয়ায়, এই সব মানুষের ভালোবাসায় যদি আমি পার্লামেন্টে যেতে পারি, তাহলে খুঁটে খুঁটে দেখব কোথায় কী আছে। কারণ আমাদের প্রধানমন্ত্রী তিনি এই দেশকে সোনার বাংলা বানাতে চান, নতুন একটি দেশ বানাতে চান। উনি এমনি আমাকে এখানে পাঠাননি, পাঠিয়েছেন যে প্রতিটি মানুষের দুঃখ এবং দুর্দশার কথা তাদের কাছ থেকে জানো আমি করতে চাই। উনি যে উন্নয়ন করেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, আজ অবধি এই উন্নয়ন হয়নি। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য প্রতিটি মানুষকে আমি বলবো নৌকায় ভোট দিন। শেখ হাসিনার সরকার বারবার দরকার এবং ইনশাআল্লাহ শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে এবং এ দেশের মানুষের উন্নয়নকে তিনি তার বুকের মধ্যে আশ্রয় দিয়ে রেখেছেন, এটা কোনোদিন যাবে না। উনি মরে যাবেন কিন্তু মানুষের দুঃখ দুর্দশার কথা ভুলবেন না, সব কিছু করবেন তিনি, এটাই আমার ধারণা। জয়ের ব্যাপারে কতটুকু আশা করে জনগণের কতটুকু সাপোর্ট আছে আমি বলি, জয় জয় হলো জনগণের উপর, ভোটের মালিক জনগণ। জনগণ ভাববেন কে কাজ করে, শেখ হাসিনা কাজ করে। সেই জন্য আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো জয় নৌকার অবধারিত, কারণ নৌকা হলো এদেশের মানুষের নৌকা, সুতরাং স্বাধীনতার নৌকা। এই নৌকাই 71-এ এই দেশকে স্বাধীন করেছে, ভুলে গেলে চলবে না। এটা স্বাধীনতার মাস, এই মাসে প্রতিটি মানুষের মনে করতে হবে বঙ্গবন্ধুর সেই ভাষণের কথা, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি সেইখান থেকে বলবো এই ইলেকশনে ইনশাআল্লাহ নৌকা জয়ী হবে, কেউ দাবায় রাখতে পারবে না। ভোট দিন।